হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে মানুষ কিন্তু কিছু বুঝুক বা না বুঝুক একটা কথা বলে থাকে, সেই কথাটি হলো যে দেহতত্ত্বে গেলে দেখা যায় যে মানুষ একটা কথা বলে থাকে যে 40টি অক্ষরে এই মানব দেহ সৃষ্টি। তো যারা এই কথাগুলো বলে যে 40টা অক্ষরে মানব দেহ সৃষ্টি, তবে আমি বলবো যে 30টা অক্ষর আমরা কায়দাতে পাই, কোরআনে পাই, 30টা অক্ষর কোরআনে এসে গেছে। তাহলে 40টি অক্ষরে যদি মানব দেহ সৃষ্টি হয়, তাহলে আমি বলবো যে সেই 30টি অক্ষরের পরে যে 10টি অক্ষর, সেই অক্ষরগুলোর নাম কি এবং দেখতে কেমন, আজ আমি ভেঙে বলবো ইনশাল্লাহ। পুরোটি ভিডিও আপনারা দেখুন। দেখা যায় যে মানুষ মুখে বলে যায় 40 হরফে দেহ কোরআন, কিন্তু বাবা 40টা অক্ষর এর মধ্যে 30টা অক্ষর কোরআনে এসেছে, আর 10টা হরফ ইয়া ইয়ে এর পরের অক্ষরগুলো কি? এই পরের অক্ষর একটা অক্ষর দুইটা অক্ষর কেউ বলতে পারবেন? এই বাংলার জমিনে এমন কোনো ব্যক্তি পাব না যে এই 30টা হরফের পরের যে একটি বা দুইটি অক্ষরের নাম বলবে, পারবে না। কেন পারবে না? কারণ যে এই 30টি অক্ষরের আকার এবং আকৃতি সহকারে এসে গেছে তা কোরআনে আমরা পাই, কায়দা করলে পাই। তবে এখন আসল কথায় যাই, সেই কথাটি হল মূলত সেই 10টি অক্ষরের কোনো আকার নাই। যদি কেউ আমাকে বলেন যে না আছে, তাহলে আমাকে দেখান। এ বাংলার জমিনে নয়, সারা বিশ্বের মধ্যেও এমন কোনো ব্যক্তি নেই যে 30টা অক্ষরের পরের অক্ষর আমাকে দেখাবে। কিন্তু তাহলে যে বলা হয় যে দেহতত্ত্বের মধ্যে গেলে 40 হরফে কোরআন, তাহলে এটা কি মিথ্যা? এটা মিথ্যা নয়, অবশ্যই সত্য। আর সত্য কী কী করে এবং কোন জায়গাটায় গেলে সত্য, সেই কথাটা আমি বলবো। তবে হে জগতবাসী, সেই কথাটি হলো দেখবেন আপনার মুখে একটা স্বাদ আছে, এটা কিছু মুখে দিয়েছেন, স্বাদ পাচ্ছেন, স্বাদ যে পাচ্ছেন এটা আপনি অনুভব করছেন। এই স্বাদ কি আপনি বের করে দেখাতে পারবেন? আপনি যে ব্যথা পেয়েছেন, ব্যথা অনুভব করছেন, এই ব্যথা কি আপনি দেখাতে পারবেন? আচ্ছা, আপনি অন্তরে কষ্ট পাচ্ছেন, এই কষ্টটা দেখতে কেমন? এই কষ্টটা কাউকে দেখাতে পারবেন? আপনার ক্ষুধা পেয়েছে, এই ক্ষুধাটা বের করে দেখাতে পারবেন যে ক্ষুধাটা দেখতে এমন? তাহলে অনুভব হচ্ছে আমার ক্ষুধা হয়েছে। এবং মানুষের জ্ঞান, মন, বিবেক, ইন্দ্রিয় শক্তি এবং মানুষের মধ্যে স্পর্শ শক্তি, একটা পিঁপড়া হেঁটে গেলে বলা যায় যে একটা পিঁপড়া হাঁটতেছে শরীরের উপর দিয়ে, এই স্পর্শ শক্তি এবং মানুষের জ্ঞান শক্তি, বিবেকের শক্তি, যাই হোক, এখন আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি, জিহ্বার মধ্যে যখন একটা কিছু দেব, জাল তিতো মিঠা আমার জিহ্বা বলে দিচ্ছে, তাহলে এই জিহ্বা যে বলে দিচ্ছে এটা কিন্তু অনুভব করছি, জাল মিঠা তিতে, তাহলে এই জাল মিঠা তিতে একমাত্র জিহ্বা বলতে পারতেছে, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ বলতে পারবে না। কান দিয়ে যে শোনার শক্তিটা আল্লাহ দিয়েছে, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের এই শক্তি নেই। এবং দেখা যায় নাক দিয়ে যে গ্রাম নিতেছি, অনুভব করছি যে এই জিনিসের গন্ধটা আসছে, কিন্তু এই গন্ধটা বের করে কখনো দেখা যাবে না। তাহলে আমি শর্টকাট বলছি যে এই মানুষের দেহের ভিতরে এভাবে 10টি শক্তি আছে, আর এই 10টি শক্তি হলো নিরাকার, যাকে চোখে দেখা যায় না কিন্তু
একটা জিনিস, আমরা বাতাস কিন্তু চোখে দেখি না, বাতাস অনুভব করি। মানে চোখে দেখি না বলে কি বাতাস নেই? আছে, আমার মধ্যে ব্যথা অনুভব করছি, ব্যথা দেখতে পাওয়া যায় না, তা বলে কি ব্যথা নেই? তাহলে এইভাবে যদি আমরা বুঝে নেই যে দশটা অক্ষর এই নিরাকারে আছে, এই জিনিসগুলো কেউ যদি বুঝতে চায় তাহলে সাধনার দ্বারা দিব্য জ্ঞানে একে বুঝতে হবে, একে জানতে হবে। আচ্ছা, তো আজকের যে আলোচনাটি মূলত কি বোঝানো হলো? যারা বলতেছে যে চল্লিশ হরফে মানুষ কোরআন, দেহ কোরআন, কিন্তু তিরিশটা জন্মের পর থেকে কায়দার মধ্যে পড়তেছি, কিন্তু চল্লিশটার কথা এ পর্যন্ত বয়স হলো, কিন্তু চল্লিশটার কথা যে বলে যাচ্ছে মানুষ, কিন্তু তিরিশটা ইয়ার পরে যে কোন অক্ষরটা আছে এটা কিন্তু আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি, কিন্তু বলেই গিয়েছে। তো মানুষ বুঝুক বা না বুঝুক, তারা বলে থাকে যে চল্লিশ হরফে মানুষ কোরআন, তাহলে তিরিশটি অক্ষর আকারদারী আর দশটি অক্ষর অদৃশ্য, এবং যাকে নিরাকার অদৃশ্য যেই কথাগুলো বলা হয়। যাই হোক, তাহলে আজকের এই আলোচনাটি এ কারণেই করা হলো যে অনেকেই ভিডিও ছাড়তে থাকে, যারা পুস্তকের জ্ঞান রেখেছে তারা এক ধরনের কথা বলতেছে, আর যারা পুস্তকের বাহিরে অবিদ্যা বস্তু, আর অবিদ্যা বস্তু কি? যেই জিনিস এখনো পর্যন্ত দলিল গ্রন্থে আসে নাই সেটাকে অবিদ্যা বস্তু। এখন একজন একটা স্বপ্নযোগে একটা জ্ঞান পেয়েছে, একটা শক্তি পেয়েছে, তাহলে এটা কি মিথ্যে? তাহলে সেই জিনিসটা কোনো কোরআন ও হাদিস দলিলে নেই। তাহলে নিত্য নতুন আসে, আর আল্লাহর কাছে নিত্য নতুন জ্ঞান আছে, আর এই জ্ঞানগুলো ওলিয়াউলিয়াদেরকে দিয়ে থাকে যারা সাধনার দেশে আছে। তবে আজকের যে কথাটি বোঝানো হলো যে দশটি হরফ বলতে কি, দশটা গুণ শক্তি মানুষের মধ্যে যদি না থাকে সেই মানুষটি অচল হবে। মানুষের শরীরে যদি ব্যথা অনুভব না করে সে এক জায়গায় ধাক্কা লেগে চাপ খেয়ে মরে যাবে, সে বুঝতেই পারবে না, তাহলে ব্যথা লাগলে সে সেখান থেকে দৌড়ে সরে দাঁড়াবে। ক্ষুধা অনুভব হয়েছে, তৃষ্ণা অনুভব হয়েছে, কানে কিছু শোনা গেছে, জিহ্বায় স্বাদ পেয়েছে, ব্রেন শক্তি আছে, এক একটা জায়গাতে এক একটা হরফ নিরাকারে আল্লাহ ফিটিং করে রেখেছেন, আর এটাকেই বলতেছে কি যে চল্লিশ হরফে মানুষ কোরআন? না বাবা, কায়দার মধ্যে তিরিশ হরফ, এই তিরিশ হরফের উপরে আর কোনো হরফ নেই। আর যেটাকে আরও দশ বানানো হয়েছে সেগুলো সম্পূর্ণই মানুষের মধ্যে গুণ শক্তি, এই গুণ শক্তিগুলোকে হরফে নির্ণয় করা হয়েছে, হরফে ধরা হয়েছে। মূলত কোরআন তিরিশ হরফ, মানুষও তিরিশ হরফ, দশ বেশি, সেটি কার? স্বয়ং আল্লাহর। আল্লাহ যদি এই দশটি গুণ মানুষের মধ্যে ভূষিত না করে তাহলে মানুষ মূর্তির মতো পড়ে থাকবে, তার কোনো মূল্য থাকবে না, আর এই দশটি যখন দেওয়া হয় তখনই মানুষটি চলাফেরা করতে পারে। তবে হে জগৎবাসী, জানি না আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো। তো পরবর্তীতে আমি দেহতত্ত্বের মধ্যে আরও কিছু গভীর কথা তুলে ধরব, সেই কথাগুলো হবে যে আল্লাহ কোন কোন জায়গায় কোন অক্ষরগুলো দিয়েছে। তবে কিছু কিছু বিষয় হলো যে মানুষ বায়াতের মাধ্যমে যদি কোনো মুর্শিদের কাছে এটা দেখে নেয় এটা সবচেয়ে ভালো, কারণ আমি ইউটিউবে কিছু কিছু কথা আছে, অতিরিক্ত গভীর কথা, যা প্রকাশ্যে সকল স্তরের মানুষের সামনে এটা বলা যাবে না। কিছু কিছু বিষয় নিজ নিজ মুর্শিদের কাছে বায়াতের মাধ্যমে এই জিনিসগুলো নিয়ে নিতে হয়, সেটির মধ্যে কিছু জিনিস আছে, আমার মধ্যে আমার পরিচয়, আমার মধ্যে আল্লাহর পরিচয়, আমার মধ্যে ফেরেশতাদের পরিচয়, আমার মধ্যে দেবতাদের পরিচয়, আমার মধ্যে
আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন সেই পরিচয়, এবং মুকরুম আবেদ তিনি যে এই বডিটাকে বানাইয়াছিল মাটি দ্বারা, সেই মুকরুম আমার মধ্যে কোথায় বসা আছে, এখনও পর্যন্ত সেই আদম বানানোর কাজেই সে আছে। তিনি তৈরি করেছিলেন সেই আদি আদম, আর আমরা হলাম বনি আদম, এই বনি আদমকে এখনও পর্যন্ত বানাইতেছে। তাহলে সে আমার দেহবান্ডের মধ্যে কোথায় বসা আছে তাকেও আমার চেনা দরকার, আর না হয় তার শয়তানি পেঁচের মধ্যে যদি আমরা পড়ে যাই আর কিন্তু রক্ষা নাই। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তীতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে নতুন ভিডিও নিয়ে। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।